তিস্তা ব্রহ্মপুত্র যমুনা সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিচু এলাকা বা চরাঞ্চলের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। এছাড়া নদ নদীর পানি কমার সাথে সাথে নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, শাখাটা ও গাইবান্ধা সদর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র হয়ে উঠেছে। গত কয়েকদিনে বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে শরীয়তপুরে কমতে শুরু করেছে পদ্মার পানি। বেশ কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল থেকে কমতে শুরু করেছে। তবে পদ্মা তীরবর্তী গ্রামগুলো এখনও পানিতে তলিয়ে রয়েছে।